আসসালামু আলাইকুম আমার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি আমার হাঙ্ক বাইকটি নিয়ে ব্যক্তিগত রিভিউ দিব। এই জন্য সর্বপ্রথম চলুন আপনাদের চারিদিক থেকে হাঙ্ক বাইকটির একটি ক্লোজ লুক আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন সাইড থেকে, এখন পিছন থেকে দেখাচ্ছি। দেখুন পিছন দিক থেকে আমার এই হাঙ্ক বাইকটি আমি ব্যবহার করেছি 3.5 বছরের উপরে, প্রায় 4 বছর হবে এই বছর অক্টোবর মাসে। এখন পর্যন্ত কিন্তু আমি এক হাতে ব্যবহার করার কারণে পুরোপুরি নতুনের মতো। যদি আপনাদের দেখাই, দেখুন পিছনের চাকাটি আমি নতুন লাগিয়েছি, 110/90, যেটা স্টক চাকা থাকে সেটা কিন্তু থাকে 100, এটা 110 লাগিয়েছি। চেন কভার যেমনটা ঠিক তেমনই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি একটা ক্যারিয়ার লাগিয়ে নিয়েছি। এরপরে আপনাদের যদি দেখাই, দেখুন সিটের আগের মতোই আছে। এবং এটার যে আপনাদের এখন দেখাবো যে কত কিলোমিটার রানিং হয়েছে আমার বাইকটা, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন টোটাল প্রায় 57,175 কিলোমিটার আমি রাইড করেছি। সামনে চাকাটা দেখুন, আমি চাকাটা 44,000 কিলোমিটার পরে চেঞ্জ করেছি, 80/118। আর এই চাকাটা এখন 57,000 চলছে, এখনও প্রায় নতুনের মধ্যে আছে। আপনার যদি ইঞ্জিন দেখাই, অ্যাজ ইউজুয়াল এখনও ফ্রেশ আছে। শুধুমাত্র আমি 3 বার ক্লাস প্লেট চেঞ্জ করেছি। ইঞ্জিনে আমি হিরোর যে ব্র্যান্ডিং সেখানে আলাদা সাদা রং দিয়েছি। আপনাদের যদি দেখাই, এখন দেখুন হাঙ্কে 3D লেখা। পিছনের দিকটায় যদি আপনাদের আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, শক অ্যাবজারভার এবং এটা হচ্ছে এক্সজস্ট। এবং পিছনের টায়ারটি দেখুন, এই টায়ারটি আমি 49,000 কিলোমিটার পরে চেঞ্জ করেছি এবং এই টায়ারটি প্রায় নতুন। পিছনের দিকে LED টেইল ল্যাম্প। এই হাঙ্কের সবচেয়ে হাঙ্ক গাড়ি ব্যবহারে আমি অনেক সুবিধা পেয়েছি, অল্প কিছু অসুবিধার সম্মুখীন হয়েছি। প্রথমে অসুবিধার কথাগুলো বলছি। অসুবিধার মধ্যে আগে যে 100 সেকশনের টায়ার ছিল সেটা কিছুটা স্লিপ করতে, এখন আমি 110 সেকশনের টায়ার লাগানোর পরে এখন কিন্তু কন্ট্রোলিং আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এবং গাড়িটি কিন্তু লম্বা সময় রাইড করার জন্য অনেক উপযোগী। এবং আপনি লম্বা সময় রাইড করলেও এতে ঘাড় অথবা পিঠ ব্যথা হয় না। আর আমি পেট্রোল দিয়ে এই গাড়ির মাইলেজ পাই প্রায় 44 কিলোমিটার এবং টপ স্পিড 4.5 বছর চালানোর পরে আমি টপ স্পিড পাই এখনও 100+, কিন্তু 110-এ আর ওঠে না, যেহেতু আমার মনে হয় যে আমার পিস্টন কিছুটা দুর্বল হয়ে গিয়েছে। এবং গাড়িটিতে শুধুমাত্র 3 বার ক্লাস প্লেট চেঞ্জ করা, কয়েকবার 2 বার সাউন্ড অ্যাডজাস্টার এবং 1 বার টাইমিং চেঞ্জ ছাড়া আর কিছুই ব্যবহার করা চেঞ্জ করতে হয়নি। হাঙ্কের সাথে আমার পথ চলা 3.5 বছর অতিক্রান্ত হলো, প্রায় 4 বছর হতে চললো। এখন পর্যন্ত বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলে, আমি হাঙ্ক ব্যবহার করে যতটা অসুবিধার সম্মুখীন হয়েছি তার চেয়ে সুবিধা অনেক বেশি পেয়েছি। এর বেটার কমফোর্ট, মাইলেজ এবং সিটিং পজিশন, লং ট্যুর সব কিছুতে। এবং হাঙ্ক যে একটি আসলেই একটি রাফ ইউজ করার মতো গাড়ি এটা অনেকেই জানে না। আলহামদুলিল্লাহ আমি আমার হাঙ্ক নিয়ে অনেক সন্তুষ্ট। I love my hunk.